আজকে আমরা যার গল্প বলবো তার নাম হচ্ছে আমার নাম মুসা। এই মুসার জীবনে অনেক কষ্ট, অনেক কষ্ট রে বাবা, খুব কষ্ট, আমার খুব কষ্ট, আমার অনেক কষ্ট, এই যে এই জায়গা অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, আমার অনেক, আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। সে ঘুমায় কষ্ট নিয়ে এবং ঘুম থেকে উঠেও কষ্ট নিয়ে। মোট কথা, ইহজগতের কোনো কিছুই তাকে খুশি করতে পারে না, তাই আমরা তার নাম দিয়েছি স্যাডিস্ট মুসা। আজকে আমরা সে মুসাকে নিয়েই গল্পটা বলবো। আমার নাম মুসা আর সিনেমার নাম হচ্ছে কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। স্যাডিস্ট মুসা ছোটবেলায় রুটি বিক্রি করত, আর সেই সময় এক শিশু শিল্পী তার রুটি চুরি করে ধরে দেয়। এই রুটিটার দাম কত? 1 টাকা। বাকি দিবা? হ্যাঁ, 1 টাকা আমার বাকি, আমি বাকি বেচি না, যা। এই দাও, আরে এই দাও দাও, আরে আরে আমার রুটি দিয়ে যা। সেদিন থেকে ব্যবসায় ধোকা খাওয়া মুসার জীবনে অনেক কষ্ট। সে প্রায় রেল লাইনের ধারে সেই রুটি চোরকে খোঁজে, আর তাকে এ ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করলে সে বলে, অনেক কষ্ট রে মিতু আমার। যে উগ্র মুসা তার বাবার পেটে বন্দুক থেকে পিকনিকের জন্য টাকা দাবি করে। 1 টাকার জন্য আমি ছোটবেলা একবার ধরেছিলাম, ওরে বাপ রে বাপ, টাকা দাও, টাকা দাও, এই টাকা দাও, এই টাকা দাও। তার বাবাও কম জান না, ভুল উচ্চারণে তাকে শহুরের বাচ্চা বলে গালি দেয়। ওই শালা শুয়ের বাচ্চা আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিল। এবং খুন করার ফোন দিয়ে টে পুরান ঢাকা থেকে বিশিষ্ট কসাই সোনা মিয়াকে ভাড়া করেন। নাম সোনা মিয়া, বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না, যার উগ্র আচরণ আমাদের ভয় পাইয়ে দেবে। আজিজ ওইটা দে। মুসলমানি থেকে শুরু করে মানুষ জব পর্যন্ত সকল কাটাকাটির কাজে যার পারদর্শিতা, বলতে পারেন জব দেয়া তার একটা রোগ। জবাই দিলাম, দৈনিক এরকম একটা করে দল লাগবো, মানুষ হইলে ভালো হয়। তার পাশাপাশি পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় বটি কাবাব বানানোতে তার হাত বেশ প্রশংসনীয়। আপনার কি কোনো পুকুর টুকুর আছে মাছের চাষ টাস আছে? কেন বটি বানায় দিলে আফ্রিকার মাগুরের ভালো খাবার হইব, ভালো তেল হইছে। মুসা আস্তে আস্তে মানুষরূপী পশুতে রূপান্তরিত হয়, আর অল টাইমের বাটারপন খাওয়ার জন্য মাঝে মাঝে কেমন যেন করে ওঠে। তার আঙ্গুলের প্রতি একটা অন্যরকম ফ্যান্টাসি কাজ করত। বাবু যখন কথা কইছিল, ও কি তখন আমার দিকে আঙ্গুল তুলে কথা কইছিল? সমস্যা সমস্যা। আঙ্গুল দেখলেই সে চষার জন্য উঠে পড়ে লাগত। বাবুলকে যখন আঙ্গুল কামড়িয়ে দেয়, বাবুল ব্যথার চোদনে সুন্নতি কায়দায় গুনে গুনে 3টি গুলি করবে বলে হুমকি দেয়। ওই কুত্তার বাচ্চারে তো আমি মারবই, ওর বুকের মধ্যে আমি 3টা গুলি করব, এবং বারবার নিজের নষ্ট কালো বন্দুক দেখিয়ে দেবে বলতে থাকে। ওরে আমি দেখাই দেবো, তোমার আমি দেখাই দেবো। অপরদিকে উশৃঙ্খল মুসার উগ্রতা আরো বাড়তে থাকে। হায় 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 হায়, তুই কি কর? সে যৌতুকের লোভে উনি আমার টাকা দিবি, নিজের হোমোসেক্সুয়ালিটিকে বিসর্জন দিয়ে ভাইয়ের গার্লফ্রেন্ডকে বুকে কালো বন্দুক ঠেকিয়ে বিয়ে করে নেয়। এভাবে বিয়ে মানে? ও সুহাগ কমিউনিটি সেন্টার বুক কই দে, লাল নীল বাতি জ্বালাইয়া হাজার হাজার লোক দাওয়াত কই দে, মোরগ পোলাও বুরহানি খাওয়ে 10-15 লাখ টাকা খরচ কই দে, শেষে 10টা ফুলদানি গড়ি আর তার কাপ। তার বউ ছিল হার্ডকোর পর্নের ফ্যান, তাই বিয়ের পরেই সেক্স টয় দিয়ে তাকে টর্চার করার ফোন দিয়ে আটে। এই
এই খেলা শিকারা, এই খেলা শিকারা। কিন্তু স্যাডিস্ট মুসা তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগেভাগেই তার বউকে প্রচুর পেটায়। তার ছোট ভাই লুকিয়ে লুকিয়ে এরপর থেকে খেলনা আনে, তাই তার ছোট ভাইয়ের সাথেই মুসার বউ খেলা চালিয়ে যায়। প্রতি পদে পদে তার ভাইয়ের রিজেকশনে তার সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন আরও বাড়তে থাকে এবং সে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু ওই সময় কোনো মোটিভেশনাল স্পিকার না থাকায় জোর করে তার বউকে শোনার ব্যবহার শেখায়। শোনো, শোনা মানুষ কি জন্য কিনে জানো? শোনা কিন্তু দুই রকম ব্যবহার হয়। এই এই এইটাতে গয়না বানিয়ে পরানো হয়, আর আর বিপদের দিনে লাগানো যায়। বিপদের দিনে লাগানো যায়, লাগানো যায়। ইয়ে দুই সে 40 ভরি। সোনার ব্যবহার আর তার গোল্ড ডিগার বউ তার টাকা পয়সার বিবরণ শুনে তাকে সিরিয়াস করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি শুধু তোমার পাশে একটু ঘুমাতে চাই, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই। তুমি ছেড়ে তোমায় দেখলেই নিজের বউকে নিজের বাগে আনার জন্য আবার তার বাবার কাছে টাকা দাবি করে। এই টাকাটা তুমি আমারে দিয়া দাও। মানে মানে একদম সুজা, তুমি আমারে চিনো, টাকার জন্য আমি কি করতে পারি তা তুমি জানো। তার বাবার ব্যবসা লাটে ওঠায় সাথে সাথেই সোনা মিয়াকে পাঠায় তাকে জব্দ দেওয়ার জন্য। খেলা দেখবেন কেমনে কল্লাত আমি লই। সোনা মিয়া খাপ ছাড়া তরবারি নিয়ে মুসার কল্লা নামিয়ে দিতে রওনা দেয়। তারপর তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়। সাক্ষাতের এক পর্যায়ে মুসা তার ছোটবেলার রুটি চোরকে চিনতে পারে। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি। এরপরই তাদের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী ডুয়েল কমব্যাট। যা ঐতিহাসিক ট্রয়ার হেক্টর এবং অ্যাকিলিসের ডুয়েল কমব্যাটকেও হার মানায়। তারপর তারা কিছুক্ষণ রাস্তায় দৌড়াদৌড়ি করে, ছোঁয়াছুঁয়ি বরফ পানি খেলে। এবং একজন অন্যজনকে কালো পিস্তল সম বর্ষা নিক্ষেপ করে মাটিতে শুয়ে ফেলে। স্যাডিস্ট মুসা আর সোনা মিয়া কোবাকুবি করে মারা যাওয়ার পরও পুলিশ তাদের ঐতিহ্য বজায় রাখতে শেষে এসে তাদের কালো বন্দুক নাড়াচাড়া করতে থাকে। আমরা এখানে আরো দেখতে পাবো রচনা প্রতিযোগিতায় জয়ী হয়ে শিক্ষার্থীর আনন্দ উল্লাস। দাদা, ওদের ওই আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতায় ও রচনা লিখে ফার্স্ট হয়েছে, তাই তোমার কাছে এসেছে। আর রচনা প্রতিযোগিতায় ফেল করে আদু ভাইয়ের আর্তনাদ আর হৃদয় বিদারক ওভার অ্যাক্টিং। স্টপ, আর কখনো কোনোদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে, সামান্য হলে কি আমার দুর্বলতা রয়েছে? না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি।